আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দকে দ্বিগুণ করতে মেহেদির বিকল্প আর কিছু হতে পারে না। সেজন্য নিজের আনাড়ি হাতে মেহেদির রঙে নিজেদেরকে রাঙিয়ে নিলাম। ঈদের দিনটা শুরু হয় মজার মজার খাওয়া দাওয়া নিয়ে, আর সেখানে ঝাল স্পাইসি থাকবে না তা তো আর হতে পারে না। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে ফুচকা খাচ্ছি, চটপটি খাচ্ছি। খুব ভালো লাগে আমার কাছে ফুচকা, বিশেষ করে বিভিন্ন ওকেশানে তো অবশ্যই এটা থাকবে। ফুচকা চটপটি কার কার পছন্দ? আমার মতন, আমার তো ভীষণ ভালো লাগে, আর সবসময় স্পাইসি খাওয়াগুলো আমার সবসময় প্রিয় হয়ে থাকে। তবে ফুচকাটা অনেক বেশি ঝাল ছিল। আমি এমনিতে ঝাল অনেক পছন্দ করি, কিন্তু আমার কাছে মনে হয় যে কাঁচামরিচগুলো এত পরিমাণে ঝাল ছিল, প্রথমে খেতে ভীষণ ভালো লাগে, পরে হচ্ছে যে ঝালে চোটে মনে হয় যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তো আর কি করা, ফুচকা একটু ঝাল না হলে কেমন লাগে বলুন। ইউকির ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, কিন্তু মাশাআল্লাহ ঈদের দিনে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একদম সানি একটা ডে ছিল। আর ঈদের দিনে ব্লগটা আসলে কীভাবে শুরু করব আমি বুঝতে পারছিলাম না, তো এখন ভাবছি যে যেভাবে হোক শুরু তো করলাম, তো আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো ঈদের দিন হচ্ছে আমি সুন্দর একটা শাড়ি পরে নিই। শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। আমি তো শুধু বিভিন্ন অকেশান বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম খুঁজি কখন শাড়ি পরতে পারি বা শাড়ি পরা যায়। আপনাদের ঈদের দিন কেমন গিয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমাদের তো অ্যাজ ইউজুয়াল যেমন যায় সেরকমই গিয়েছে। আর এবারে ঈদ যেহেতু মহান আল্লাহ পাককে খুশি করার জন্য সবাই পশু কোরবানি দিয়ে থাকে, সবাই অনেক বেশি ব্যস্ত থাকে ঈদের দিন, হয়তো বা ঘোরাফেরা বা বাইরে ঘুরতে যাওয়া আনন্দ করার মুহূর্তগুলো ঈদের একদিন দুই দিন পরেই আসলে শুরু হয়। ইউকেতে ঈদ কিন্তু দুই দিন হয়ে থাকে, অনেকে হচ্ছে একদিন আগে করে আবার অনেকে একদিন পরে করে। তো আমাদের ঈদ গিয়েছে হচ্ছে রবিবারে, আর আজ যে ব্লগগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল সোমবারের। তো আমাদের হচ্ছে এক বাসায় দাওয়াত ছিল, তো সেই দাওয়াতের উদ্দেশ্যে আসলে রেডি টেডি হয়ে যাওয়াম। আর এখানে এসে তো দেখি মহাকাণ্ড, অনেক অনেক মজার মজার খাওয়া দাওয়া আমাদের জন্য রান্না করে রেডি করে টেবিলে রেখে দিয়েছে। ঈদের দিন হচ্ছে যে সবাই মিলে আনন্দ করব, একটু খাওয়া দাওয়া করব, এটাই স্বাভাবিক। আর দেখা যায় যে অনেক অনেক মজার মজার খাওয়ার টেস্ট করতে হয়, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের আজকের এই দাওয়াত ছিল দুপুরের জন্য, কিন্তু আমাদের নিজস্ব ব্যস্ততার কারণে আমরা দুপুরে যেতে পারিনি। যাদের বাসা দাওয়াত ছিল ওনারা আমাদের জন্য অপেক্ষা করতে করতে খেয়ে ফেলেছিলেন। এরপর হচ্ছে মুক্তা আপু আর আমরা যেহেতু সেম টাইমে যাই, এখন আমরা দুই ফ্যামিলি বসে গিয়েছি খাওয়াটা এনজয় করার জন্য। যেহেতু ব্লগ বানাচ্ছি আর সবাই ব্লগে খাওয়ার কথাই বলে, তো সেজন্য আমি একটু সামান্য করে বলি কী কী আসলে রান্না হয়েছিল। এখানে হচ্ছে ঘি দিয়ে পোলাও রান্না করা হয়েছিল, খাসির রেজালা রান্না করা হয়েছিল, এরপর হচ্ছে কেবাব ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল, এরপরে চিকেন রোস্ট ছিল, তারপরে মিক্সড সালাড ছিল, আর একটা মজার খাওয়া যেটার কথা না বললে নাও, সেটা হচ্ছে গরুর বটভুনা। এই খাওয়াটাতে এত অসাধারণ ছিল, এক কথায় মুখে লেগে থাকার মতন। আলহামদুলিল্লাহ খাওয়াটা ভীষণ মজা ছিল, টেস্টি ছিল। আমরা খেয়ে দিই, এরপর হচ্ছে ঈদ মানে হচ্ছে আনন্দ, একটু যদি ছবি টুবি না তুলি কেমন লাগে? তো ফ্যামিলির ছবি আসলে খুব একটা তোলা হয় না, বাচ্চারা দেখা যায় যে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তো ওদেরকে ডেকে এনে এখানে কয়েকটা ছবি তুললাম, একটু ভিডিও করে নিচ্ছি। তো এটা একটা স্মৃতি, এইসব দিনগুলো আসলে আর ফিরে পাওয়া যাবে না, তো সেজন্য আমরা চেষ্টা করি যে এনজয় করার জন্য আর মুহূর্তগুলো তুলে ধরার জন্য। এখানে কিছু দৃশ্য আছে, এগুলো অনেক বেশি হাসির এবং মজার ছিল। আমার হাজবেন্ড আমাকে বারবার বলছিল যে আসো আমরা দুজনে মিলে একটা গান পারফরমেন্স করে অভিনয় করি, সুন্দর লাগে দেখতে। কিন্তু
আমি বললাম যে আমি তো কখনো এগুলো করি না, আমি ডান্সও করতে পারি না, তারপর হচ্ছে আমার কোনো টিকটেক আইডি নাই, বা আমি এগুলো আমি জাস্ট হচ্ছে ব্লগ বানাই মাঝে মধ্যে শখ করে, এরপরও হচ্ছে আমি রিলস বানাই, এগুলো আমার ভালো লাগে। কিন্তু সে যখন আমাকে বারবার বলছিল, তো আমি বলছি কি আচ্ছা ঠিক আছে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, তুমিও আসো। পরে হচ্ছে যখন আমরা পারফরমেন্স করতে যাই, বিশেষ করে আমি ওকে ডাকি, সেই আর আসে না, সে এত লজ্জা পাচ্ছিল, এত শাই হচ্ছিল। তো আমি বললাম যে তুমি আমাকে একটু আগে বললা যে তুমি আমি নাকি শাই হব বা আমি লজ্জা পাবো, কিন্তু সে এখন মানে আসতেছিল না, পারফরমেন্সটা পুরাটা নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা একটা মজা, একটা স্মৃতি হয়ে থাকবে। মুক্তা আপু ছিল ক্যামেরাম্যান, উনি বারবার বলছিল যে আপু ভাই আপনারা ট্রাই করেন হবে। তো আমরা মানে হাসতে হাসতে একদম দুজনে মানে একদম কি একটা অবস্থার ভিতরে পড়ে গিয়েছিলাম। তো মুহূর্তটা আসলে অনেক বেশি সুন্দর হয়নি, আমরা পারফরমেন্স করতে চেয়েছিলাম বাট হয়নি, তারপরও আমরা কিন্তু এনজয় করেছি অনেক। ভাবির বাসায় আমরা প্রায় 2 ঘন্টার মতন ছিলাম, এরপরে পাশে আরেকজন আপা ভাইয়া ছিল, ওনাদের সাথে দেখা করে যাই, এরপরে হচ্ছে আমার ননদের বাসা যাই আমার ননদকে দেখতে। এই মুহূর্তগুলো খুবই মজা ছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে তোমার কারণে পারফরমেন্স নষ্ট হয়ে গিয়েছে, সে বলল যে আরও বেশি প্রিপারেশন দরকার ছিল। তো সব কিছু মিলিয়ে পারফরমেন্স তো কিছুই হয়নি, ঘোড়ার ডিম হয়েছে, তবে আমরা অনেক এনজয় করেছি, অনেক হেসেছি, সেটা আমাদের জন্য অনেক কিছু ছিল। এখন হচ্ছে প্রায় সন্ধ্যার সময়, আমরা বাসায় চলে যাব। বারবার তাড়া দিচ্ছিলাম যে বাসা যাব, কারণ বাচ্চাদের স্কুল খোলা, আরও 2 জায়গায় যেতে হবে। তো সব কিছু মিলে আসলে আমাদের একটু তাড়া ছিল। আর ভাবি বললো যে আপনাদের জন্য যে এত এত ডেজার্ট করেছে সেগুলো কে খাবে। তো এখন প্যাট কিন্তু আমাদের একদম হাউসফুল, কিছু খাওয়ার মতো জায়গা নেই, তারপরেও মজার মজার ডেজার্ট দেখি লোভ সামলাতে পারলাম না, এগুলো একটু একটু খেয়ে নিলাম, ভীষণ মজা ছিল সব কিছু। ঈদ মানে হচ্ছে সেমাই, মিষ্টি, দই, এগুলো তো থাকবে, আর বিশেষ করে বাচ্চারা তিরাভিসুটা পছন্দ করেছে, আর আমি হচ্ছে একটু দই, তারপর হচ্ছে একটু সেমাইও খেয়ে নিলাম, ভালো লেগেছে। এরপর হচ্ছে ভাবি সবার জন্য চা কফি করলো, তো একটু চা কফিও আমরা খেয়ে আরও কিছুক্ষণ থাকার পরে হচ্ছে এখন চলে যাব আরও 2টা বাসায়। আর আমার ননদের সাথে আসলে দেখা করা দরকার, পরের দিন আমি একদম ফ্রি থাকতে চাই, পরের দিন আমার ছুটি আছে। আমি চাচ্ছিলাম যে একদম নিজের মতো করে একটু বেলা করে ঘুম থেকে উঠব, তারপর হচ্ছে ঘরে কাজ করব, শপিং করব, এরপরে তো আবার কাজ শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে পরের দিন আসলে নিজের জন্য চেয়েছিলাম বলে আজকে আসলে সব কিছু মানে সবার বাসায় ঘোরাফেরার পর্বটা আজকে আসলে শেষ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লেগেছে ঈদের দিনটা আসলে সবার সাথে ভাগাভাগি করে, আনন্দটা আসলে আরও অনেক দ্বিগুণ মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন বাজে হচ্ছে রাত 10টা, বাসা যাব, ফ্রেশ হব, আর পরের দিন হচ্ছে বাচ্চাদের আবার স্কুল খোলা। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল আমাদের জন্য। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।